আসসালামু আলাইকুম। আমি আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটির মাধ্যমে কিন্তু আপনারা সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন। সংসারকে অপচয় হাত থেকে রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো সাবান ব্যবহার করতে করতে কিন্তু এরকম অবশিষ্ট অংশ সাবানের থেকেই যায়, তখন আমরা এগুলো কিন্তু ফেলেই দিই। তো আজকে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এখন থেকে আর সাবানের এই টুকরোগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না। আর এই টুকরোগুলো কিন্তু আমাদের এলাকায় চিলতে সাবান বলে, অর্থাৎ চিলতে সাবানগুলো কিন্তু আর ফেলবেন না। এখন থেকে চিলতে সাবান দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেক দামি একটি জিনিস। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা চটজলদি তখন ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখন এই চিলতে সাবানগুলো দিয়ে আমি কি দামি কাজ করি চলুন দেখা যাক। এখানে কিন্তু অনেক রকম সাবানের টুকরো রয়েছে, আর বেশিরভাগই কিন্তু আমরা এই ফিয়ামা সাবানটা ব্যবহার করি, তো এই সাবানের টুকরোটাই বেশি। এখন একটি সসপ্যানে আমি সাবানের টুকরোগুলোকে ঢেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন স্টিলের কোনো সসপ্যান ব্যবহার করতে, অথবা হিট প্রুফ কোনো বোল হলেই চলবে। আর অন্যদিকে আমি আরেকটি সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি চুলায়। এখন পানিটা টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন। এবার এরপরে আমি এই সাবানের টুকরোগুলোকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন সাবানগুলো গলতে শুরু করেছে। তো ফিয়ামা সাবানটা নরম টাইপের, তাই সেই সাবানগুলো কিন্তু আগেই গলে যাচ্ছে, আর অন্যান্য সাবানগুলো গলতে কিন্তু একটু দেরি হচ্ছে। এখন এটিকে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে সাবানগুলোকে গলিয়ে নিব, আর এই কাজটাই কিন্তু একটু সময় লাগবে, তবে বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই এটা গলে যাবে, আর খুবই সহজে তৈরি হয়ে যাবে সেই জিনিসটি, এবং অনেক দামি একটি জিনিস তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাবানের টুকরোগুলো প্রায় গলেই এসেছে, আর এটা কিন্তু সরাসরি চুলোতে জাল করা যাবে না, তো সেক্ষেত্রে সাবানের গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই ডাবল বয়লারে এভাবেই কিন্তু গলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যে সাবানের টুকরোগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। তো অলরেডি সবগুলো সাবান আমার গলে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিব। তো যেহেতু এখন শীতকাল, এর ভিতরে আমি কিছুটা গ্লিসারিন দিয়ে দিচ্ছি। আপনারা কিছুটা গ্লিসারিন দিয়ে দিবেন, আর যদি চান এর ভিতরে দুটো ভিটামিন ক্যাপসুলও দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সাবানের মানটা আরও বেড়ে যাবে। তো আমি এখানে আজকে ভিটামিন ই ক্যাপসুল দিব না, শুধু গ্লিসারিনই দিয়ে দিলাম। এখন গ্লিসারিনটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর নিচে কিন্তু গরম পানির সেই সসপ্যানটা আমার আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরিয়ে ফেলা যাবে না। এবারে একটি প্লাস্টিকের কাপের ভিতরে এটা আমি ঢেলে নিচ্ছি, এটা কিন্তু ওয়ান টাইম কাপ। এখানে আপনারা চাইলে সাবানের যেই মোল্ডগুলো পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন, অথবা প্লাস্টিকের যে কোনো একটি ওয়ান টাইম গ্লাস কাপ যেটা নেবেন সেটাতেই হবে। এখন সাবানগুলো আমি সব এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটা আস্তে করে একটু বাড়ি দিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে এটা বসে যায়। তো এভাবেই আমি বাইরে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনাদের যদি তাড়া থাকে সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা মতো, তাহলেই দেখবেন শক্ত হয়ে বসে গেছে। এবারে আমি এটাকে ভালো করে চারপাশ থেকে খুলে নিচ্ছি, নরম প্লাস্টিক ওয়ান টাইম গ্লাস, তো এভাবেই ভালো করে একটু ই করলেই খুলে আসছে। এখন এটা আমি বের করে নিব। এবারে দেখুন ম্যাজিক, কত সুন্দরভাবে একটি সাবান তৈরি হয়ে গেল। আমার ফেলে দেওয়া
টুকরো সাবান থেকে কিন্তু একটা বড় সাবান তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা টুকরোগুলো না ফেলে দিয়ে ভালোভাবে একটি সাবান তৈরি করে নিতে পারি এবং সংসারকে কিন্তু অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারি খুব সহজেই। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।